আসসালামু আলাইকুম আমি আবুতালহা ফ্রম ইউনিকবিদ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হেমিস্টার কম্পাউটার মধ্যে বাইবিট অ্যাকাউন্ট অ্যাড করবেন গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা বাইনান্স অ্যাড করবেন তো সেই ভিডিওটি দেখে আপনারা অনেকেই অ্যাড করতে পেরেছিলেন এবং অনেকেই আমাকে আমাকে বলেছেন যে ভাই বাইবিট কিভাবে অ্যাড করবেন বা বাইবিট কিভাবে অ্যাড করব তো এটা মূলত বাইনান্সের মতোই অ্যাড করতে হবে কিন্তু ডিফারেন্ট একটাই এখানে ইউজার আইডি বা ইউআইডি যেটা আছে এটা আপনাকে অ্যাড করতে হবে যাই হোক এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলে নেই এখানে যাদের নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন অন চেইন ইয়ারটপ নামক যে অপশন আছে এটা যদি অ্যাড করা থাকে বা টন কিপার যদি অ্যাড করা থাকে তাহলে এটা আপনাকে রিমুভ করতে হবে কারণ টোন কিপারে যদি আপনি এই ডলারটা বা পয়েন্টটা নেন হ্যামিস্টার কম্বার্টে তাহলে কিন্তু আপনাদের উইথড্রোয়াল যে ক্যাশ ফিটা আছে এটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে বা কেটে নেবে তো এটা যদি না কাটে তার জন্যই কিন্তু মূলত বাইনান্স এবং বাইবিট এক্সচেঞ্জার অ্যাড করা তো এটা রিসেট করার জন্য আমাদেরকে রিসেট উইথড্রোয়াল অপশন যেটা আছে এখানে ক্লিক করতে হবে ফার্স্টে যে অপশান দিতে পাচ্ছেন রিসেট অ্যান্ড চুজ আনাদার অপশন এখানে ক্লিক করে ওকেতে প্রেস করবেন তাহলে এটা কিন্তু রিসেট হয়ে যাবে এখন আমরা যেহেতু বাইবিট অ্যাড করব তাই বাইবিট এক্সচেঞ্জ যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেব আই ইয়েস আই হ্যাভ ইট এই অপশানটাতে ক্লিক করবেন এখানে বাইবিটের ইউআইটি হ্যামিস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো যেই কোডটা আছে এটা আমাদেরকে নিয়ে আসতে হবে তো আমরা সরাসরি চলে যাচ্ছি বাইবিটের মধ্যে তো বাইবিটে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে উপরে প্রোফাইল অপশন আছে এখানে ক্লিক করে ইউআইডি যে অপশন আছে এখানে কপি একটা অপশান আছে এটা কপি করে নেবেন দেন আবারও চলে যাবেন টেলিগ্রামে এবং হ্যামস্ট্রা কম্পার্টের মধ্যে তো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউআইটি দেওয়ার অপশান আছে জাস্ট এটা পেস্ট করে দেব আবারও চলে যাব আমরা বাইবিটির মধ্যে এবং নিচে দেখতে পাচ্ছেন ডান দিকে একদম নিচে অ্যাসেট অপশান আছে এখানে ক্লিক করবেন দেন এখানে ডিপোজিট অপশন আছে ডিপোজিটে ক্লিক করে নিচে একটা অপশান আছে ডিপোজিট কিপটো এইখানে ক্লিক করে আপনাকে সার্চ অপশানে এসে সার্চ করতে হবে হ্যামিস্টার তো এটা লিখে সার্চ করার পরে হ্যামিস্টার কম্বার্ট লিখে সার্চ করার পরে এমন একটি অপশান দেখতে পাবেন বাম দিকে নিচে একটি অপশন আছে টোন এইখানে ক্লিক করে দেবেন এমন একটি নোটিশ আসবে ওকেতে প্রেস করবেন দেন এখন এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যাড্রেস এবং মেমো যেই কোডটা আছে এই দুইটাই দেওয়া আছে আমরা এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি সরাসরি চলে যাব টেলিগ্রামে এবং এখানে ডিপোজিট অ্যাড্রেসটা দিয়ে দিব এরপর আবারও চলে যাব বাইপিটে মেমো কোডটা কপি করব কপি যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন কোডটা এখানে পেস্ট করে দিচ্ছি আরেকটা বিষয় আপনাদেরকে বলে নেই যারা ম্যানুয়ালি টাইপ করবেন বা যদি দেখে দেখে টাইপ করতে যান কোডগুলো এখানে তাহলে কিন্তু পুরাই আপনার হ্যামিস্টার কম্বার্টের যেই কয়েনগুলো বা ডলারগুলো আছে এগুলো কিন্তু চান্দে চলে যাবে বা অন্যজনের অ্যাকাউন্টে চলে যাবে তখন কিন্তু আপনাদের এ পর্যন্ত যত পরিশ্রমগুলো আছে এগুলো সবগুলো কিন্তু জলা যাবে তাই জাস্ট আপনারা বাইবিট ওপেন করবেন সেখান থেকে কপি করবেন এখানে এসে পেস্ট করবেন আর বাইবিটের যাদের অ্যাকাউন্ট নাই তারা আমার গত ভিডিওটা দেখতে পারেন গত ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে ভেরিফাইড একটি বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাছাড়া বাইনান্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছি আপনারা যদি আমার চ্যানেলে ভিজিট করেন বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করেন বা এই মুহুর্তে যদি আই বাটনে ক্লিক করেন তাহলে আপনারা সেই ভিডিওটি দেখতে পাবেন সেই ভিডিওটি দেখে একটি ভাইফাইড বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এরপরে এখান থেকে সেভ অ্যান্ড চুজ যে অপশনটা আছে সব কিছু ঠিকঠাক থাকলে এই অপশনটাতে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলভাবে অ্যাড হয়ে গিয়েছে দেন থ্যাংকস অপশনে ক্লিক করে দেবেন এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি গ্রিন ভেরিফাইড টিকমার্ক চলে এসেছে অর্থাৎ আমাদের বাইবিট এক্সচেঞ্জ যেই অপশনটা আছে এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে তো এইভাবে মূলত আপনারা খুব সহজেই হ্যামিস্টার কম্পার্টার মধ্যে বাইবিট অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে পারেন